শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত 4 দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। গত 10 ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান, সেখানে 7 দিন থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর 17 তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের কেবিনে আছে। চিকিৎসকরা জানিয়েছে ঠান্ডাজনিত সমস্যা, প্রেশার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন এই অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও 2 সন্তান। সেখান থেকেই স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়েছে মৌ। তিনি গণমাধ্যমকে বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন, আপনারা সবাই দোয়া করুন। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তাদের সকলকে ধন্যবাদ। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাইছি।